ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিরামিষ পেঁপের একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন, পেঁপেটাকে ফার্স্টে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে আমি গ্রেট করে নেব। দেখুন, এখানে আমি একটা গোটা পেঁপেকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার প্রথমে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেব। তেলটা যে গরম হয়ে আসবে, তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা যেই ভাজা হয়ে আসবে, এবার আমি এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা কেটে আলুটাকে একটু 2-3 মিনিটের মতো ভেজে নেব। তিন মিনিটের মতো আলুটাকে একটু ভেজে নিয়েছে। আলুটার মধ্যে থেকে যে কাঁচা গন্ধটা চলে যাবে, এবার তখন পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁপেটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আন্দাজ মতো নুনটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/4 চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে সিম রেখে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি মাথা দিয়ে একটু চিরে দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। আমি ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে চিনিটাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরে বাটা। নিরামিষ তরকারি, সেই জন্য চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তবে চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁপের এই রেসিপিটা দিয়ে আপনারা কিন্তু ভাত রুটি দুটোই খেতে পারবেন, দুটোই খেতে কিন্তু ভালো লাগবে। পেঁপের এই রান্নাটার মধ্যে কোনো রকম কিন্তু জল অ্যাড করবো না, একদম সিম করে আবারও এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। আবারও কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নেব। পেঁপে আলু দুটোই কিন্তু নরম হয়ে গেছে, এবার এটাকে আরও 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। আরও 2 মিনিটের মতো এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। পেঁপে রান্নাটা কিন্তু হয়েই গেছে। এবার আমি ওপর দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। শুধু পেঁপে দিয়ে পেঁপে ছেঁচকি তো অনেকবারই খেয়ে দেখেছেন, একবার আমার মতো করে পেঁপে ছেঁচকি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নমস্কার।